সমাজের তুজে মাহফিল কবর মাসিদের শরণে মাহফিল আমি একটা সাবজেক্ট আমি একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি বাবা আজকে মা বাবার খেদমত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কবুল করে নেবেন দেখতে চাই কার কার মা নাই কার কার বাবা নাই মা বাবার কথা মা বাবার আলোচনা শুনে একটু চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন মা বাবাকে মা বাবা সম্পর্কে আমি কি আলোচনা করব আসলে আমার ভিতরে তো কিছু নাই তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন وقل لهما قولا كريما مسلمان رواز ديكور الله أكبر رب العالمين بولي ديشانا اف ولا تنهرهما وقل لهما قولا كريما شدان شدان ما بابر شتي تمرا كنو دورنر خرابا چرن قربانا ما بابر خدمت قربا ما بابر شتي تمرا كنتو بالو ببهار قربا عجب بيرا ما بابر شتي جدي خرابا چرن قرو আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো আল্লাহ রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় কালিমা নসিব হবে না মৃত্যুর সময় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা কালিমা নসিব হবে না মা বাবাকে যদি কষ্ট দাও তাহলে দুনিয়াটাও তোমার জন্য বরবাদ হয়ে যাবে রে বাবা আখিরাতটাও তোমার আমার জন্য বরবাদ হয়ে যাবে আল্লাহর নবী সাহাবী হযরত رضي الله تعالى عنه باباري ميتو شجاي شهيد حضرت القمع الله رسول حضرت بلال كي بكتے بل بلال جاؤ 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 القمع ميتو شجاي شهيد كنت القمع مكتے كي كلمة شوري باستي سلا كنو عشن ار بلال جاؤ جاؤ دیکھو القمع كنو برات كرسي كنا جلے دیکھو القمع ما جبت واسي كنا القمر بابا بين جيبتو আছে কি না যাও 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 এবার القمر বাড়িতে হযরত বেলাল চলে গেলেন বাবা হযরত বেলাল القمر বাড়িতে এসে এবার কুস্তিছে কুস্তিছে দেখে القمر মা কোথায় আছে ও যুবক মেরা মা বাবার কথা শুনে একটু চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আমি মুসলিমদের মানুষ দোয়া করে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন মা বাবার কথা শুনে একটু দিলটাকে নরম করে দিবেন আল্লাহর নবীর সাহাবে হযরত বেলাল এবার আলকামার মায়ের কাছে যায় দেখা হযরত আলকামার মা এবার ঘরের মধ্যে বসে রয়েছে হযরত বেলাল ডাকতে বলে আলকামার মা ও আলকামার মা গো আপনি বসে রয়েছেন আলকামা তো মৃত্যুর শয্যায় শায়িত আলকামার মুখ থেকে তো কালিমা ছড়ি বাজতেছে না আপনাকে আল্লাহর নবীর দাওয়াত দিয়েছে আপনি চলেন আল্লাহর নবীর কাছে এবার আলকামার মা হাতি হাতি পা পা করে এবার বাসানা আলকামার মা হযরত আমার আপনার নবীর কাছে চলে গেলেন সত্যি বলি ইয়া রাসূলুল্লাহ সম্পর্কে আপনি একটু কথা বলেন আলকামার আসলে কি রহস্য বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলকামার মা আলকামা তো ভালো ছেলে আলকামা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আলকামা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত মিঠাই দেয় না আলকামা ইসলাম নামাজ পর্যন্ত আদায় করে আলকামা মানুষকে ফজাই না আলকামা মানুষের মা রক্তসাত করে না আলকামা সুদ খায় না ঘুষ খায় না এবার আল্লাহর নবীকে ডাকিয়ে বলে রহমাত লিল আলামিন আলকামার মুখ থেকে কালিমা শরীফ কেন আসে না কোনো বিজে আপনি জানেন না আলকামা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আলকামা এক পর্যন্ত পড়ে কিন্তু আমি মায়ের সাথে বড় বেয়াদবি করেছি
দেখে পাগল হয়ে গিয়েছে আলকামা আমি মাকে দেখতে পারে না আমি মায়ের কথাগুলো আলকামা শুনে না আমি মা বলতো দিয়েছি আলকামা মৃত্যুর সময় কালিমা রসুল হবে না রে বাবা এই জন্য বিমারি আর যুবক ভাইরা তোমাদেরকে একটা নসিহত করে যাব মা বাবাকে কখনো কষ্ট দিবা না মা বাবার অন্তরের মধ্যে কখনো আঘাত দিবা না মা বাবার অন্তরের মধ্যে আঘাত দিলে আল্লাহর রাসূল বলেছেন মা বাবার কলিজায় আঘাত দিলে মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হবে না মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হবে না তুমি কিন্তু বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা তোমার আখিরাত বরবাদ তোমার দুনিয়ার মধ্যেও তুমি বড় অপমানিত হয়ে যাইবা এবার আলকামার মায় বলতেছে আমি আলকামাকে মাফ করতে পারবো না আলকামা আমার সাথে বড় বেয়াদবি করেছে আল্লাহর নবী ডাকতে বলেন আলকামার মা তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আলকামাকে যেহেতু আপনি মাফ করবেন না গো আলকামার মা তাহলে আলকামাকে আমি লাকড়ি দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে সারকার করে দিতে চাই আলকামার মা কত তোমার আমার মা কত আদর স্নেহ মোহাব্বত আমাকে আপনাকে করতো দেখেন মার মনটা কি বলে আলকামাকে যখন আল্লাহর নবী যখন পুড়িয়ে সারকার করে দেওয়ার কথা বলল আলকামার মায়ের চোখ দিয়ে জোরজুরি পানি পড়তেছে রে বাবা এবার আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে ও আলকামার কেন আপনি কান্না করতেছেন কেন গো মা আপনার চোখের মধ্যে পানি আলকামার মা এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চাই না আমার সন্তান আমি চাই না আমার সন্তানটা আগুনের মধ্যে জ্বলে যাক আমি মুহূর্তের মধ্যে আলকামাকে মাফ করে দিলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে আলকামার করতে দেরি আলকামার মুখ থেকে কালিমা নসিব হইতে দেরি হয় নাই কোন সুবহানাল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সাইরো না ঠিক কিনা ভাইজান নামাজ রোজা সাইরো না হাই হাই মা বাবার খেদে মত বইল না নবীর সুন্নাত সাইরো না ভাই নবীর সুন্নাত সাইরো না ভাই সুন্নাত বাদ দিয়ে বেদাত বইল না লা ইলাহা জবান খুলে লা ইলাহা ঝুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা তুমি চোখ রাঙায় কথা বলো কোন বাবা তার সাথে চোখ রাঙায় কথা বলো আমাকে আপনাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করেছে রে যুবক একটু মনটাকে নরম করে দিবা চোখের পানি যদি ছেড়ে দাও আমার আল্লাহ কবুল করে নিবে রে বাবা চোখের পানি বড় দামি চোখের পানি আল্লাহর দরবারে বড় দামি বাবা এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন মা বাবার আসনে আমার আল্লাহ কবুল করে নিবে ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা জিরা কোন মাতাকে কষ্ট দিলা কোন মাতার সাথে চোখ রাঙে তুমি কথা বলে রে যুবক যে মা আমাকে আপনাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করেছে রে যুবক যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে তুমি আমি যখন মার পেটের মধ্যে ছিলাম তোমার আমার মা ভালো কোনো খাবার খাইতে পারতো না তোমার আমার মা যখন খাবার খাইতে বসতেন রে বাবা তোমার আমার মা যখন খাবার গুলো খাইতে বসতেন এমন সময় হঠাৎ করে মা পেটটা পানি এবার মা একটা ওয়ালের সাথে এবার মাথাটা ঠেকা কান্না করতেছে শশুর আম্মা জিজ্ঞেস করে ও বৌমা
কেন তুমি কান্না করো কেন তোমার চোখের মধ্যে পানি এবার তোমার আমার মা ডাকে বলতো শাশুড়ি আম্মা রে আমি কান্না করি এই জন্য মা আমি খাবার যখন খাইতেছিলাম এমন অবস্থায় আমার কলিজার টুকরাটা আমার আদরের বাঁধনটা আমার কলিজার মধ্যে একটা লাঠি বসাইছিল আকাউরার মুসলমানেরা তোমরা আমরা মার কলিজার মধ্যে লাঠি বসাই দিছি তোমার আমার জন্য মা খাবারটা খাইতে পারছে না জবাব যে মা খাবারটা খাইতে পারে নাই রে জবাব চুপ একটা পেটের মধ্যে মার জায়গা হইছে মা আপনাকে জায়গা দিছে কিন্তু রে বাবা সন্তান বড় বিল্ডিং এর মধ্যে থাকে সন্তান পাঁচতলা বিল্ডিং এর মধ্যে থাকে সন্তানের প্রাণ আছে সন্তান বড় প্রাইভেট কারটা চলাচল করে কিন্তু মা বৃদ্ধাশ্রমে মাকে পাঠিয়ে দিয়েছে রে জবাব কোন মাটাকে কষ্ট দিল রে মুসলমান কোন মাটার সাথে তুমি চোখ রাখা কথা বলেন জবাব মা কি এমন একটা দৌলত যার মা নাই তার কাছে একটু জিজ্ঞাসা করে দেখো ভাই আপনার মা নাই আপনার কাছে কেমন লাগে এই মজলিসের মধ্যে তো এমন লোক রয়েছে মাটাকে হারিয়ে ফেলছে বাবাটাকে হারিয়ে ফেলছে বাবা মাকে হারিয়ে ফেললে কিন্তু মা পায় বালা এখন বাজারে যদি তোমরা তোমরা করে তুমি খুঁজতে থাকো বাবার চেহারাটা তো দেখতে পারবা না এই মাহফিলের মধ্যে কতই না বাবার আসছে রে বাবা কিন্তু আমার আপনার বাবাটা দুনিয়াতে নাই বাবার চেহারাটা তো দেখতে পারবা না এই গ্রামের মধ্যে কত মহিলার চেহারা দেখা যায় কিন্তু তোমার আমার মাকে কেমন পর্যন্ত যদি খোঁজো রে পাইবা না ও যুবক পায়রা যার মা নাই সে বুঝে কত বড় রক্ত হারিয়ে ফেলেছি ও যুবক পায়রা তোমার আমার মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার সাথে চোখ রঙে কথা বলবা না রে যুবক কোন মাটাকে কষ্ট দাও যে মাটা তোমাকে তো দিন গর্ভে ধারণ করেছে মা এবার হাসপাতালের বেডের মধ্যে ভর্তি বাবারে মা যখন হাসপাতালের বেডের মধ্যে ভর্তি এবার ডাক্তার তাকে এলান চলে আসলো ও মা হয়তোবা তুমি বাঁচবা হয়তোবা সন্তানটাকে বাঁচানো যাবে ও হাওড়ার মুসলমান অন্তরটাকে একটু নরম করে দাও চোখের পানিটা ছেড়ে দাও আমার আল্লাহ কবুল করে নিবে আমি মুসাফির মানুষ দোয়া করে যাবো আল্লাহ কবুল করে নেবে দিলটা কিন্তু নরম হয় না রে জুমাত চোখ থেকে এক ফুটা পানি বের করো তোমার আমার মা কেমন আপন ছিল তুমি যখন ডেলিভারি তোমার আমার ডেলিভারির তারিখটা যখন হয়ে গেছে রে জুমাত ডাক্তার বলছে মা হয়তো তুমি বাঁচবা হয়তো সন্তানটা বাঁচবে মা হাসপাতালের বেড থেকে একটা আওয়াজ দেয় ও ডাক্তার সাহেব আমি মা দুনিয়াতে অনেক দিন যাবো তার সিরে ডাক্তার আমি মা বেঁচে থাকতে চাই না রে ডাক্তার আমার আদরের সুরমণিটাকে দুনিয়ার মধ্যে বেঁচে রাখো আমার আদরের সন্তানটা যেন বেঁচে থাকে আমি মা দুনিয়াতে থাকতে চাই না ও কাউরার মুসলমানেরা উম্মাটাকে কষ্ট দাও কোন মাকে কষ্ট দাও চোখ রাঙা কথা বলো যে মা আমাকে আপনাকে দশ মান গর্ভে ধারণ করেছে আমরা যারা ঢাকাতে লেখাপড়া করে একটু দূরে যারা লেখাপড়া করে মা ভালো কিছু তৈর করলে মাটা কিন্তু তৈর করে রেখে দেয় মা খাই না এবার শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করে ও বৌমা তুমি খাবার খাও না কেন ভালো খাবার তুমি রেখে দিছো কেন এবার তোমার আমার মা ডাকতে পারে ও শাশুড়ি আম্মা ও মা গো খাবারটা কেন রেখে দিয়েছি আমার আব্দুল্লাহ বাসার বাহিরে আছে আমার আব্দুল্লাহ ঢাকায় আছে আমার সন্তানটা অনেক দিন যাবৎ আগে চলে গেছে আমার সন্তানটা বাড়ির মধ্যে অনেক দিন যাবৎ আসে না আমার সন্তানকে রেখে খাইতে পারবো না মা আমি মায়ের কলিজার মধ্যে খাবারটা ঢোকে না ও যুবক ভাইরা কোন মাটাকে কষ্ট দিলা সেই মাটা তোমার আমার যেদিন দশ পাঁচ দিন পূর্ণ হয়ে গেছে মা এবার স্বামীর কাছ থেকে বিদায় নেয় এবারে বাবা স্ত্রী বার শাশুড়ির কাছ থেকে বিদায় নাই এবার পরিবারের সকলের কাছ থেকে বিদায় নাই বিদায় নিয়ে বলে শাশুড়ি আম্মা
আমাকে বিদায় দেন আমি মনে হয় আর বাঁচব না আমি হয়তো বা আপনাদের সঙ্গে অনেক দিন যাব সংসার করেছি আমাকে মাফ করে দেন আজ মুক্তায়রা তোমার আমার মা যখন পশুদের করে চলে যায় পশুদের করে যাওয়ার পর এবার একবার বেতার ছুটে এবার একবার বিছানার কাভারে ধরে টেনে আরেকবার বালিশের কাভারে ধরে টেনে আর ডেকে বলে তোমরা কারা গো আমার মাথায় পানি দাও আমি বুঝি আর বাঁচবো না অযুবক কোন মাটাকে কষ্ট দিল আর যুবক কোন বাবাটাকে কষ্ট দিল যে বাবাটা দুনিয়ায় না থাকলে চলাফেরাটা বিপজ্জনক হয়ে যায় রে যুবক ভাই যে বাবা তোমার মাকে কত আদর করেছে কত চকলেট না খাইছে রে যুবক ভাই কত আদর না করছে যে বাবাটা নাই আকাউরা বাজার খুঁজবা কিন্তু বাবার চেহারাটা দেখতে পারবা না সিগায় দেখতে যুবকে মুসলিশের মধ্যে যার বাবাটা নাই তারপরে যাতে চলতির হয়ে যাচ্ছে রে যুবক যার মা তার কলিজাটা চৌচির হয়ে যাচ্ছে যুবক ও যুবক ভাইরা মা থাকতে মাকে চিনো বাবা থাকতে বাবাকে চিনো ও যুবক ভাইরা বাবাকে যমক দিয়ে কথা বলো তুমি কি জানো কোন বাবাটার সাথে তুমি যমক দিয়ে কথা বলে রে যুবক যে বাবাটা তোমাকে আমাকে অনেকদিন যাবৎ লালন পালন করেছে কি বাবাটা যে বাবাটা চাই না সন্তান খারাপ পোশাক পরুক সন্তান সিরা জামা পরুক বাবা এটা চাই না বাবা চাই সন্তানকে খুশি করতে সন্তান ভালোভাবে চলাফেরা করুক রে বাবা যেই বাবাটাকে তুমি রাগে কথা বলো যেই বাবাটার সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলে যুবক বাবা আবৃত্ত হয়েছে ইতিহাসের কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া এনেছে বাবা বাবার বয়সটা বৃদ্ধ হয়েছে এবার সন্তানকে ডাক দিয়ে বলে ওরে বাবা আমার সন্তান আমার জন্য কিছু একটা বাজার থেকে একটু পান নিয়ে আসো এবার ভালো করে কথা বলতে পারে না রে যুবক বাবাটা এবার ভালো করে কথা বলতে পারে না ও যুবক ভাইরা একটু খেয়াল করে শুনবেন কোন বাবাটাকে কষ্ট দেন রে যুবক কোন বাবাটার অন্তরের মধ্যে আঘাত দিয়ে কথা বলেন যুবক তোমার আমার বাবা যখন যখন বয়স অল্প ছিল তুমি যখন শিশুকাল ছিল তোমার যখন অল্প বয়সটা ছিল তোমাকে নিয়ে আমার মা আমার বাবা যখন বাহিরে বের হইতো রাস্তার মধ্যে যখন ডালের মধ্যে কোনো পাখি দেখত তোমার আমার বাবা কিন্তু তুমি বারবার বাবার কাছে প্রশ্ন করতা গাছের মধ্যে কি দেখা যায় তোমার আব্বা কিন্তু বারবার ডাক দিয়ে বলতো রে বাবা এটা পাখি ইতিহাসের কিতাবের মধ্যে এক বাবা ওয়াকে এনেছেন সন্তান কে ডাক দিয়ে বলে ও সন্তান যাও যাও সুকেজির ভিতরে একটা খাতা আছে খাতা নিলি খাতাটা তুমি নিয়ে আসো এবার যুবক ভাইটা খাতাটা এবার নিয়ে আসতে না আমার পরে খাতার মধ্যে দেখে শুধু কাক কাক লেখা আর দোয়েল দোয়েল লেখা 100 বার লেখা এবার সন্তান এবার আব্বাকে ডাক দেওয়ার আব্বা এই খাতার মধ্যে কেন বারবার কাক লেখা রে বাবা এই খাতার মধ্যে কেন দোয়েল লেখা এটার হাকিকত বুঝলাম না রে বাবা এবার আব্বাটা চোখ দিয়ে পানি পড়তেছে রে যুবক ভাইরা বাবাটার চোখ দিয়ে জোর জোরে পানি পড়তেছে রে যুবক আমার একদিন সন্তান তোমারা যখন ছোট ছিল তোমাদের বয়স যখন অল্প ছিল রে বাবা যখন রাস্তা দিয়ে তোমাদেরকে বের হইতাম ওই সময়টা তোমারা যখন গাছের মধ্যে কোনো পাখি দেখতা তোমরা যখন রাস্তার মধ্যে কোনো জিনিস দেখতা তোমরা কিন্তু বারবার ডাক দিয়ে বলতা এই গাছের মধ্যে কি দেখা যায় আব্বা গো একটু বলেন আমি আব্বা কিন্তু আমি বাপ কিন্তু বারবার বলতাম সন্তান রে এটা তো একটা দুয়েল পাকে আমি বারবার দাঁত দিয়ে বলতাম সন্তান এটা কিন্তু কাক পাখি রে বাবা আজকে আমার বয়স হয়েছে আমি আজকে ভালো করে কানে শুনি না আমি আজকে ভালো করে কথা বলতে পারি না রে বাপ আজকে আমি একটা কথা বললাম তুমি আমার সাথে চোখ রাগায় কথা বললাম আমি বাবা যখন তোমরা ছোট্ট ছিল আমি বাবা যখন তোমাদেরকে নিয়ে বাড়িয়ে বের হইতাম তখন একটা একবার দুইবার নয় 1000 বার তোমার ডাকে জবাব দিতাম তুমি যখন জিজ্ঞাসা করতাম
তুমি বারবার তোমার জবাবে জবাবে রিপিট করে বলতাওয়া ও সন্তান এটা তো কাক পাখি এটা তো দুয়েল পাখি আর ও যুবক মেয়েরা আজকে তোমার বয়স হয়েছে আজকে মা বাবা বৃদ্ধ হয়েছে আজকে মা বাবার সাথে চোখ রাঙা কথা বলো আমার নিজের তো বাবা নাই আমি আফসোস করি আমাকে এক সপ্তাহ আগে মাদ্রাসায় দিয়েছে পরের সপ্তাহ আমার বাবাটা দুনিয়াতে চলে গেছে ও কাউরের মুসলমানেরা বাবার কথা বলা আমার মুখ উদ্দেশ্য না বাবাটা কেমন বাবাটা যার নাই সে বুঝে কত বড় রক্তটা হারিয়ে ফেলেছে রে বাবা আমি তো বাবার কাছে এবার ঋণী হয়ে গিয়েছি বাবার কথা যখন স্মরণ হয় আমি কান্না করি আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো কতই না খুশি হইতো কতই না আনন্দিত হইতো সারা বিশ্বব্যাপী ইসলামের ক্ষেত্র করে যাচ্ছি প্রত্যেকদিন একটা না একটা প্রোগ্রাম করে ও যুবক ভাইয়ের আজকে যদি আমার বাবাটা বেঁচে থাকত কতই না খুশি হইতো কত না আনন্দ হইতো দেখেন বাবাটা কিরকম বিক্ষ হয় আমার আব্বা এক সপ্তাহ আগে যখন মারা যাবে ওই সপ্তাহটা আমার জন্য একটা শীতের কাপড় নিয়ে আসলেন শীতের কাপড়টা যখন আনলো বাবারে আমার কাপড়টা পছন্দ হয় নাই এবার আব্বাকে রাইখা বললাম আব্বা এই কাপড়টা তো আমার পছন্দ হয় নাই আব্বা আমি একটু রাগ করলাম বাবার সাথে এবার আমার আব্বার মনটা খারাপ হয়ে গেল রে যুবক ভাইরা কিন্তু বাবা মুহূর্তের মধ্যে দেখলাম সাথে সাথে আমার শরীর থেকে জামাটা খুলে এবার বাজারের মধ্যে চলে গেলেন রে বাবা বাজার থেকে আবার একটা নতুন শীতের জামা তোমার আমার আমার জন্য আবার নিয়ে আসলেন বাবাটা নিয়ে আসি মানে ও সন্তান নেও নেও তোমার জামা এবার তোমার পছন্দ হয়েছে না কি বাবা ও যুবক ভাইরা এটা আমার মূল ঘটনা মানে উদ্দেশ্য না তবে একটা মেসেজ দেওয়া যায় আমি মুসাফির মানুষ দোয়া করে যাব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করে তবে মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না তোমার আমার মা বাবা যখন দুনিয়াতে বেঁচে থাকবে মা বাবার কদর করবা মা বাবা তো এমন একটা দৌলত মা বাবার সাথে যদি বেয়া দেবে তারাও আলতা মা সাক্ষী ইতিহাসের কিতাবে তোমার কিন্তু কালিমা নসিব হবে না তুমি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাইবা দুনিয়াটাও তোমার বরবাদ হয়ে যাইবে আখেরাতটাও তোমার আমার বরবাদ হয়ে যাবে অভিশাপের কারণে আলকামার মুখ থেকে কিন্তু কালিমা নসিব হলো না ও যুবক ভাইরা তুমি আমি যদি মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে তুমি আমি যদি অপরাধ করি তাহলে কিন্তু আমি আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জন্য বাবা মা বাবার সাথে বড় ভালো আচরণ করবা মা বাবার সাথে খারাপ আচরণ করবা না মা বাবা যাদের বেঁচে আছে অবশ্যই কদর করবে যুবক যার মা না দেখো না রে কলিজাটা চৌচির হয়ে যায় যার বাবাটা এই মজলিসের মধ্যে নাই তার কলিজাটা চৌচির হয়ে যায় আমার এক বন্ধুর বাবা মা মারা গেল ডাকার মধ্যে থাকতো এবার মা বাবার লাশের সামনে বাড়াইসা বলা ও মা রে তোমাকে তো হারিয়ে ফেললাম রে মা কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করতেও পারলাম না মৃত্যু হয়ে গেল তোমার কিন্তু দুনিয়াতে তোমার কাছে ক্ষমাটা চাইতে পারলাম না ও যুবক মেয়েরা ও মৃত্যু বাবা জিরা ও আমার বাবার বয়সের যুবকেরা মা বাবা দুনিয়াতে যদি বেঁচে থাকে অবশ্যই মা বাবার কাছে ক্ষমা চাইবা আমি দেখতে চাই এই মজলিসের মধ্যে কার বাবাগুলো উপস্থিত আছে এই যুবকগুলো একটু দাঁড়িয়ে যাও আমি দেখতে চাই এই মজলিসের মধ্যে কার বাবাটা উপস্থিত আছে এইরকম যুবকগুলো একটু দাঁড়াও আমি দেখতে চাই এই মজলিসের মধ্যে কোন যুবকের বাবাটা আছে একটু দাঁড়াও বাবা একটু হাত উঠায় দেখাও না কার বাবাটা এই মজলিসের মধ্যে আছে আপনি একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান ভাই একটু দাঁড়িয়ে যাও রে যুবক তার বাবা এই মজলিসের মধ্যে আছে আর যুবক একটু দাঁড়িয়ে যা আমি দোয়া করে যাব আল্লাহ কবুল করে নেবে বাজার একটু দাঁড়িয়ে যান আল্লাহ তাআলা কবুল করে নেবে আমি প্রায় দেড়শো তো মায়ের দূর থেকে সবর করে আসছি আমি দোয়া করে যাব আল্লাহর নবী বলেছে মুসাফিরের দোয়া বিথায় যায় না মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই আল্লাহ তাআলা বিথায় দিবে না কবুল করে দিবে ও যুবক ভাই একটু দাঁড়াও না একটু দাঁড়াও না আল্লাহ তাকে দেখো না আকাউনার
যুবকের দরেসিয়া এবার একটু বাবাটার কাছে যাও বাবা একটু বাবাটার কাছে যাও তোমার বাপটাকে একটু জড়ায়া ধরো আল্লাহ কবুল করে নেবে একটু দাঁড়িয়ে যাবে বাবাটার কাছে একটু যাও না বাবাটার কাছে যাও আল্লাহ কবুল করে নেবে বাবাটাকে একটু জড়ায়া ধরেন না ভাই দোয়া করে যাব আল্লাহ তাআলা কবুল করে নেবে বাবার দোয়া বিদায় যাবে না একটু লজ্জা করবেন না ও সন্তান দুনিয়াতে কত মেম্বারের কাছে মাপ চাইলা কত চেয়ারম্যানের কাছে মাপ চাইলা কত নেতার কাছে মাপ চাইলা কতই না মাপ চাইলা আজকে তোমার বাবার কাছে মাপ চাইলে তোমার তোমার শরম লাগে রে বাবা বাবার কাছে মাপ চাইলে তোমার একটু খারাপ লাগে ও যুবক ভাইরা বাবাটাকে খুঁজবা খুঁজবা বাবার চেহারাটা তো দেখতে পারবা না জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله خراب لك كيسي آواز بغدانا خراب لك سول بيك سيبان باباري مجلسي جگاش کرے دیکھو جار بابا نائي تار قولي جاتا فیتی جاتش جار ما نائي تار قولي جاتا فیتی جاتش کارکاسي مخصا کارکاسي خما چاہیبو কিন্তু মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতে মা বাবার কদর বুঝে মুসলমান ভাইরা আমার ও কসমা ও বিমারিয়ার যুবকেরা ও খাওরার যুবকেরা একটা মেসেজ দিয়ে যাব মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না মা বাবার পরিজার মধ্যে কখনো আঘাত দিও না মা বাবা যদি তোমাদের একটু অভিশাপ করে দেয় তাহলে কিন্তু তোমার জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহর ওয়ালি জুরাইস মস্ত বড় ওয়ালি ছিল মস্ত বড় একজন আবেদ বান্দা ছিল আমল করত নামাজ ছাড়ত না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত এবার আমল করতেছে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে দেখেন মার সাথে বেয়াদবি করলে বড় আল্লাহর ওয়ালি হইলেও আল্লাহর ওয়ালি যদি হয়ে যায় তাহলেও কিন্তু অভিশাপ তো হয়ে যায় আল্লাহর ওয়ালি জুরাইস এবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এবার মা এবার নামাজ অবস্থায় ডাক দিলেন জুরাইস আমি তোমার মা আইছি আল্লাহর ওয়ালি জুরাইস এবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে বাবার মা কথা এবার সারা দেয় নাই মার কথা বেঁধে রেখে সে নামাজই পড়তেছে মা এবার চলে গেলেন দ্বিতীয় বার যখন সন্তানের কাছে জুরাইজের কাছে এবার জুরাইসকে ডাক দিয়ে বলে ও জুরাইস রে আমি তোমার মা আইছি মা কিন্তু আল্লাহর বলে জুরাইস সারা দেন না জুরাইস যখন মায়ের কাছে আসলো তৃতীয়বারও কিন্তু বাবা সারা দেয় নাই এবার জুরাইসের মা একটা অভিশাপ করে দিল রে ও জুরাইস তুমি আমার মায়ের কথা আমি মায়ের কথা শুনলাম না আমি মায়ের সাথে বেয়াদবি করে ফেললা তোমাকে আমি একটা অভিশাপ দিয়ে দিলাম আর তুমি কিন্তু তোমার উপর একটা জিনার তহমত চলে আসবে আল্লাহর বলে জুরাইস পাঁচ ওয়াক্ত নামাজ করতো এলাইনের অভাব ছিল না খান্না শরীফের মধ্যে
প্রতিবারে জিকির করতেছে সমাজের মধ্যে একটা জিনার ঘটনা ঘটে গেল না এবার মানুষে কুস্তায় ফেললেন এবার ওই যে জিনাকারী যুবকটা এবার মহিলাদের কাছে যা বলা ও মহিলা আমরা অন্যায় করেছি অপরাধ করেছি কিন্তু আমাদের কথা যদি মানুষে জানে তাহলে আমাকে কিন্তু কতল করে ফেলবে আমাকে কিন্তু দুনিয়ার মধ্যে বেঁচে রাখবে না আমি একটা কথা বলি যাও যাও ওই যে খানকার মধ্যে যে আল্লাহর উপরেটা জিকির আজগার করে যাও যাও তার একটা তহমত দিয়া দাও সে যখন জিনা করছে এই কথাটা সমাজের মধ্যে ছড়িয়ে দাও আল্লাহর ওয়ালির কথাটা এবার সমাজের মধ্যে প্রচলন হয়ে গিয়েছে কথা শুরু হয়ে গেছে আল্লাহর ওলি জুরাইল এই খারাপ কাজটা করছে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহর ওলি এবার সেজদায় পড়ে কাঁদতেছে আর কি যেন ভুল করে ফেলছে মানুষ গুরু এসে জুরাইলের খানকা শরীরটা সহ আগুন দিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে বাবা আল্লাহর ওলি জুরাইল এবার চোখ দিয়ে জোর জোরে পানি পড়তেছে আপনি তো বড় আল্লাহর ওলি ছিলেন না আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি তো তাহাজ্জুদ পর্যন্ত পড়েন না আপনি নামাজ পর্যন্ত ছাড়েন না আপনি সুদ খান না ঘুষ খান না আপনি আমাদের সমাজের মধ্যে ২৪টা ঘন্টায় খানকা শরীরের মধ্যে শুধু জিকির করেন না তাহলে আপনি এই অপবাদের মধ্যে কেন জড়াইলেন না আল্লাহর ওলি জুরাইল ও খানকা শরীফের আশেপাশের মানুষেরা আমি বড় একটা ভুল করে ফেলেছি আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আজকে একটা বড় চরম ভুল করে ফেলেছি মানুষগুলো যার কৌতূহল জাগলেন দেখি বলে জোরে কি ভুল করেছো কি অন্যায় করেছো আমাদেরকে একটু বলা যাবে কিনা আল্লাহর বাড়ি জোরে ডাক দিয়ে বলা ও আমার জীবনে একটা ভুল করে ফেলেছি এই ভুলটা হলো আমার মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছি আমার মা বকবা দিয়েছে তবে জীবনে কোনোদিন তোমরা মা বাবার সাথে বেয়াদবি করবা না মায়ের সাথে বেয়াদবি করবা না ও যুবক মেয়েরা ও আকরণ যুবকেরা মায়ের খেদমত করলে বড় আল্লাহর ওলি হয়ে যায় মায়ের খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায় বাবার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায় ঠিক কিনা আওয়াজ কেন ঠিক কিনা আল্লাহর ওলি হওয়া যায় মা যখন দোয়া করে আপনি মায়ের দোয়া মিঠাই যাবে না নবী জীবনে না মা যখন দোয়া করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায় বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায় আল্লাহ তাআলা কবুল করে নেয় সন্তানকে বিপদ আপদ থেকে মুসিবত থেকে দূর করে সন্তানের মা বাবার দোয়ায় যে কি হওয়া যায় হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়ে গেছে না বাইজিদ এবার মা বিছানার মধ্যে শুয়ে রয়েছে রে বাবা মা ডাকতে মানে বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসলে বাইজিদ বাইজিদ এবার মার কথা শুনে বাবা বাইজিদ এক গ্লাস পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে কোন সুবহানাল্লাহ সারা রাত্র বিছানার কাছে দাঁড়িয়ে রয়েছে রে যুবক দেখেন কেমন সন্তান আর কেমন মা ও মা পর্দার অন্তরে মারে সন্তানকে কখনো অভিশাপ দিবা না সন্তানের জন্য নামাজটা পয়রা দোয়া কইর সন্তানের জন্য কলিজাটা পয়রা দোয়া কইর দেখবা মা তোমার সন্তানকে আল্লাহ তাআলা বড় অভিশার বানায় দিবে মা তুমি কলিজা বইটা বইরা দোয়া কইর সন্তানটা বড় আলেম হয়ে যাইব ও মা সন্তানের জন্য দোয়া কইরো আর ওই সন্তানটা দুনিয়ার মধ্যে সুখী হয়ে যাইবে বাইজিদের মা এবার বাইজিদের জন্য দোয়া করলেন বাইজিদের মা পাশে এবার দাঁড়িয়ে রয়েছে শরীরটা কাঁপতেছিল শরীর থেকে এবার বাবা শীতে এমন শরীরটা কাঁপ শুরু হয়ে গিয়েছে বাইজিদের ফজরের আজান হয়ে গেছে মসজিদের মধ্যে মসজিদের আজান অবস্থায় এবার বাইজিদের মা ঘুম থেকে সজাগ হয়ে গেলেন বাইজিদের মা ঘুম থেকে সজাগ হওয়ার পর
আমার তাকিয়ে দেখে বাইজিদ নিয়ে সন্তান বারা আর বিছানার পাশে দাঁড়িয়ে 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 চতুর পাখির মতো কান্না করতেছে আর দাঁড়িয়ে রয়েছে আর কাঁপতেছে শরীরটা বাইজিদের মনে কি মানে ও বাইজিদ কি হয়েছে তোমার তুমি বিছানার পাশে দাঁড়িয়ে কেন কান্না করতেছো বাইজিদ ও যুবক ভাইরা বাইজিদকে তার মা কষ্ট করলেন বাইজিদ তুমি কেন কান্না করো কেন দাঁড়িয়ে কাঁপতেছো এবার বাইজিদ ডাক দেবার মা আমাকে আপনি প্রথম রাত্রিতে একটা আদেশ করেছিলেন কি আদেশ আমাকে এক গ্লাস পানি আপনি আনতে বলেছেন কিন্তু আমি পানি আনার পর আপনি দেখি ঘুমিয়ে গেছেন বাইজিদের মানে একেবারে বাবা তুমি কেন আসো নাই কেন ঘুমাবো নাই আল্লাহর বলি বাইজিকে এবার ডাক দিয়ে বলে মা রে ও মা আমি যদি ঘুমে যাই গভীর অজুরিতে মধ্য রাত্রির সময় তুমি মা কান্না করবারে মা বাবারে পানি পানি বল করে যখন কান্না করবা তখন কিন্তু তুমি মা আমাকে যদি একটু অভিশাপ দিয়ে দাও অভিশাপ তো কাজে লেগে যাবে এই জন্য মা আমি সারা রাত্র তোমার বিছানার মধ্যে দাঁড়িয়ে রয়েছি গো মা মাইদের মা এবার বাবা ভাই দিচ্ছে তুলে নিয়ে জড়িয়ে ধরে এবার বাবা রে মা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে কোন সুবহানাল্লাহ তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাইজিদকে তুমি কবুল করে নাও বাইজিদকে তুমি ওলি বানিয়ে দাও বাইজিদকে তুমি শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দাও ওলি কামেল বানিয়ে দাও বাইজিদকে বলে আমি মায়ের দোয়া পরীক্ষা করতে গিয়েছিলাম দেখলাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে আমি বাইজিদের মা দোয়ার কারণে আমি বাইজিদ বড় ওলি হয়ে গেছি কোন সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইরা মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবার দোয়া নেবেন না মা বাবার অভিশাপ ঠুকাইবেন না মা বাবাকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় মা বাবাকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় মা বাবা খুশি হয়ে যদি আপনার জন্য দোয়া করে তাহলে আপনি বড় বরকতময় একটা সোনার মানুষ হয়ে যাবেন না মার দোয়ায় যে কি হওয়া যায় মার দোয়ায় যে কি হওয়া যায় মার দোয়ার বরকতে আরো বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে এই জন্য যুবক মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না মা বাবার অভিশাপ ঠুকানো যাবে না এই জন্য আমি বলছি মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয় কথা বলে ঠিক কিনা মায়ে যখন দোয়া করে মায়ে যখন দোয়া করে চলে যায় আর পরে কথা বল ঠিক কিনা মায়ে যখন দোয়া করে চলে যায় আর পরে সাথে সাথে কবুল হয় কোন দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গিলাস পানির ফলে বাইজিদের তুলে তুলে একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মার দোয়া চাই কিনা জোরে বলেন মায়ের দোয়া চাই কিনা মা বাবার দোয়া নিবেন মা বাবার দোয়াই যে কি হওয়া যায় বাবা মা বাবাকে একটা পানের খেলি এনে দেন মা বাবাকে খুশি করতে বেশি কিছু লাগে না রে বাজার মা বাবার জন্য একটা পানের খিলি আপনি মাকে খাওয়ান না দেখবেন মা আমার আপনার জন্য দোয়া করে দেবেন
আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে মায়ের দোয়া বড় বরকত পূর্ণ মানুষ হওয়া যায় তাকবীর একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সিরাজুল ইসলাম ভৈরবী সাহেবের আগমন প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আমুদাবাদের পক্ষ থেকে আজমপুরের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আপনারা খুশি না বেজার হুজুর এসে গেছেন আপনাদের সম্মুখে আলোচনা করবেন এর আগে আমরা একটু যেহেতু যুবক ভাইরা এবং সুন্নি মাহফিল এই জন্য আমি নবীর প্রেমের বিষয়ে সংক্ষিপ্ত করে একটু আলোচনা করব নবীকে ভালোবাসার দরকার আছে না আছে না নাই নবীকে কে কে ভালোবাসেন একটু হাত করে দেখান মুসলমান ভাইরা আমার আমার আপনার নবীকে কেমন ভালোবাসতে হবে ও যুবক ভাইরা ও পর্দার অন্তরের মা বোনেরা নিজের মা নিজের বাবা নিজের সন্তান নিজের সকল কিছু ছাড়া যদি মা বাবাকে বলো না বাঁচতে পারো তুমি একজন প্রকৃত মুসলমান হতে পারবা না মা বাবাকে ভালোবাসা যেমন ফরজ আমার আপনার নবীকে ভালোবাসা তেমনই ফরজ নবীকে ভালোবাসা হচ্ছে ইমানের একটা অংশ বাবা নবীকে কেমন ভালোবাসতে হবে নবীর প্রেমে কেমন সাগরে ডুবতে হবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম নবীর প্রেমে সাগরে ডুব দিলেন বাবা হযরতে বেলাল হযরতে বেলাল উমাইয়া হযরতে বেলালকে কি আঘাত গুলো করতেছেন রে বাবা উমাইয়ার নির্যাতনের কারণে জিব্বাটা পিছন দিয়ে পেরেক মারছে এমন কষ্টের মধ্যে আছে হযরতে আবু বকর এবার ডাক দিয়ে বলে উমাইয়া তুমি বেলালকে ছেড়ে দাও বেলালকে কষ্ট দিও না উমাইয়া ডাক দিয়ে বলে আরে আবু বকর বেলালকে যদি আজাদ করতে হয় তাহলে টাকা লাগবে পয়সা লাগবে তোমার দন দৌলত লাগবে হযরত আবু বকর ডাক দিয়ে বলে উমাইয়া রে তোমার কত টাকা তোমার কত পয়সা লাগে সকল কিছু দিয়ে দিব তবে বেলালকে তুমি ছেড়ে দাও তুমি আস্তে আস্তে জিকির করো তুমি জোরে জোরে জিকির কইরো রে বেড়াল তুমি যদি আওয়াজ করে জিকির করো তাহলে কিন্তু তোমাকে আরো বড় বড় আঘাত করবে রে বেড়াল এবার বাজান আল্লাহ তাআলার নাম এত সুন্দর করে জপের বাবা বেলাল যতই আঘাত পায় ততই জবে আবু বকর ডাক দিয়ে বলে বেলাল তোমার কি কষ্ট হয় না রে বেলাল আমি আল্লাহর নাম যখন জপি আল্লাহর নামটা যখন আমি বারবার জপতে থাকি আমার কষ্ট আর কষ্ট থাকে না আমি যেন জান্নাতের বাগানের মধ্যে হাবুডু মুখাই কোন সুবহানাল্লাহ যুবকের নবীর প্রেমে এমন সাগরে ডুব দিবে
حضرت بلال نبی پریمے مدینہ ایوار سرے دیتے سرے بابا حضرت بلال دک دیم رابو وکور امی مدینہ ای تکتے چاہینا مدینہ ای تکتے چاہینا امار مدینہ آئی جے مدینہ تے نبینہ آئی ওই মদিনাতে আমি থাকতে চাই না রে বেলাল আবু বকর ওই মদিনাতে আমি থাকতে চাই না বেলাল এবার চলে গেলেন বাবা দামেশকে বেলাল চলে যাওয়ার পর আশিক রাসূলকে আমার প্রিয় নবী বার স্বপ্নে দেখাইলেন বেলাল তুই কি আমাকে বলে গেলি বেলাল তুই কি চলে গেলি আমার রোজা সইছে কতদিন হলো আমার রোজার কাছে তুই বেলাল আসিস না রে বেলাল আয়না আমার রোজা শরীফে তুই জিয়ারত করে যা বেলাল এবার দামেশ থেকে এবার বাবারে বেলাল নবীর রোজার কাছে আসলে মদিনা শরীফে তুল পরে গেলেন তুল পার হয়ে গেলেন হয়ে যাওয়ার পরিবার বলে আল্লাহ নবীর মুয়াজ্জিন চলে আসছে কতদিন যাবত হযরতে বেলাল মদিনা শরীফে আজান দেয় না এবার সাহাবায়ে কেরাম সবাই বেলালকে ধরে এবার আজান দিতে বললেন হযরত বেলাল ডাক দিয়ে বলে না 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 আমি আজান দিব না আমি আজান দিব না যেই মদিনাতে নবী নাই সেই মদিনাতে আমি কিভাবে আজান দিব আমার আজান কে শুনবে সাহাবীরা রে আমি আজান দিলে কি রহমাতাল লিল আলামিন কি মসজিদে নববীর মধ্যে কে নামাজ পড়াবে নাকি আমি বেলাল আজান দিলে কি মসজিদে নববীর মধ্যে আমার আপনার নবী কি ইমামতি করবে কিনা এই কথা বলে বাবা বেলালের চোখ দিয়ে জোর জোরে পানি পড়তেছে নবীদের দুই নাকি ইমাম হাসান ইমাম হুসাইন এবার বাবা রে বেলালের উরুর মধ্যে এসে বসে গেলেন বাবা বসে যাওয়ার পরে এবার ডাকতে বলে বেলাল দাও না একটু আজান দাও না কতদিন হয়ে গেল তোমার আজান শুনতে পারি না রে বেলাল বেলাল এবার সহ্য না করতে পেরে রে বাবা বেলাল এবার আজান দিয়ে দিলেন কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন আমার আপনার নবীর প্রেমে হযরতে বেলাল বেহুশ হয়ে গেলেন রে বাবা নবীর প্রেমে হযরত বেলাল মদিনা ছেড়ে দিলেন রে বাবা এমন একটা প্রেমিক তো মদিনার নবীর জন্য হয়ে যায় মা ও যুবক ভাই নবী বিনে দুনিয়াতে কোনো গতি নাই নবী ছাড়া তুমি জান্নাতে হইতে পারবা না নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে নবী এমন প্রেমিক হইতে হবে এমন আশিক রাসূল হতে হবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে যেন আওয়াজ শুনছে নবী নাই দুনিয়াতে হযরত হামজারা তখন গোসল করতেছিলেন বাবা গোসল করা অবস্থায় হযরত হামজারা ফরজ গোসল হয়ে গিয়েছে হযরত হামজারা এবার কোথায় যেন গায়েবি ভাবে আওয়াজ আসতেছে আবার নবী নাই দুনিয়াতে হামজারা এবার পানিটা ফিক দিয়ে মিলে এবার হামজারা চলে গেলেন স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে ওই স্ত্রী বিদায় দাও রে বিদায় দাও ঘরের মধ্যে যে তোর বাড়িটা রয়েছে তোর বাড়িটা দাও চলে যাব আমি যাব ওই যে আমি এরান শুনতেছি যে আল্লাহ নবী আমার রহমাতুল আলামিন বুঝি দুনিয়াতে নাই বিবিরে আমি কার জন্য বেঁচে থাকবো রে বেবি আমি দুনিয়াতে কার জন্য বাইসা থাকবো রে বেবি বিদায় দাও হাসরের ময়দানে ডাকা হবে নারে তাকবীর বলেন জোরে বলে নারে তাকবীর নারে রিসালাত এই না ভালো করে বলেন মারহাবা আসলে ভাইজান আমাকে অনেক মহব্বত করে এই ভাইটা আমাকে অনেক মহব্বত করে আমার জন্য একটা গিফট ঢুকিয়ে নিয়ে আসছে আল্লাহ পাক
ভাইয়ের মনের আশাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন আল্লাহুম্মা আমিন আপু বিপদ মাফ করে দাও বাবা নাই বাবার কবরটাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আমিন মাকে দীর্ঘ হায়াত দান করুন বলেন আল্লাহুম্মা আমিন কি বলতেছিলাম হযরতের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরাম শুনলেন বাবারে যেন শুনতেছে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে নাই বিবির কাছ থেকে বিদায় নিয়ে বিবিকে ডাকতে বলে বিবি আমাকে বিদায় দাও রে বিবি আমি কার জন্য বাঁচব রে বিবি যেই নবীর জন্য দুনিয়াতে আমি বেঁচে আছি ওই নবী নাকি দুনিয়াতে নাই ওই নবী নাকি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে হামজারা বিবির কাছ থেকে একটা দৌড় দিয়ে বিদায় নিয়ে বাপ উহুদের যুদ্ধের ময়দানে বাবা শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পর সকল শহীদদের লাশ খুঁজতেছে লাশ খুঁজতে গিয়ে হযরতে হামজারার লাশ খুঁজে পাচ্ছে না বাবা খুঁজতে খুঁজতে উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজতেছে হামজারার লাশ নাই হঠাৎ করে হযরতে জিব্রাইল আমার আপনার নবীকে ডাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ অগ্রবীজি হামজারার লাশ আপনি উহুদের জমিনে খুঁজে পাইবেন না গো নবীজি কারণ হামজারার যুদ্ধের ময়দানে যখন চলে আসলো তখন কিন্তু হামজারা নাপাক অবস্থায় ছিল হামজারা গোসল করতেছিল হামজারের গোসল ফরজ ছিল এমন অবস্থায় নবী নাই নবী নাই এই কথা শুনে হযরত হামজারা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে শহীদ হয়ে গিয়েছে আমার আল্লাহর দরবারে হামজারার শহীদ হওয়াটা এমন ভাবে কবুল হয়েছে এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হামজারা আমার নবীর প্রেমের সাগরে যেমনি ভাবে ডুব দিয়েছে আমি আল্লাহ চাই না হামজালার জীবনের শেষ গোসলটা দুনিয়ার কোনো পানি দ্বারা হোক আমি চাই হামজালার জীবনের শেষ গোসলটা হাউজে কৌসারের পানি দ্বারা হোক কোন সুবহানাল্লাহ হামজালার গোসলটা বাবা ওই যে জান্নাতুল ফেরদাউসে হাউজে কৌসারের পানি দ্বারা হামজালার জীবনের লাশ শেষ গোসলটা হয়ে গেছে রে বাবা এই জন্য যুবক ভাইরা নবীর প্রেমে নবীর প্রেমের সাগরে ডুব দাও না হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেন নতুন বিবাহ করার পরে স্ত্রীর সাথে সহবাস করে নাই নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এমন একটা প্রেমে খাও না হযরতে 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 সালমান ফারসির মতো এমন একটা প্রেমে খাও না হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো প্রেমিকটা হয়ে যাও না হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে বন্দী জেলখানার মধ্যে বন্দি অবস্থায় থেকেও পিঠটা জারুরা আঘাত করতে করতে বাদাম ছিঁড়ে ফেলেছে পিঠ থেকে এবার রক্ত বের হইতেছে বাবা ইমাম মালিক স্বপ্নে দেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল জান্নাতবাসী হয়ে গিয়েছে এবার ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে ও ইমাম আহমদ ইবনে হাম্বল আপনি জান্নাতবাসী হয়ে গিয়েছেন এই এলানটা এই সুসংবাদটা আমার খাদেমের মাধ্যমে আপনাকে জানাইতে হবে ইমাম মালিকের খাদেমকে ডাক দিয়ে বলে ও খাদেম যাও 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 আমি স্বপ্নে দেখেছি ইমাম আহমদ ইবনে হাম্বল জান্নাতি হয়ে গিয়েছে এই সুসংবাদটা তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানিয়ে দাও ইমাম মালিকের খাদেম বাবা এবার ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে বন্দি জালিমরা আঘাত করতে করতে চেহারাটাকে লাল করে ফেলেছে বাবা পিঠ থেকে রক্ত
إمامير خادم دار ديبر او إمام محمد بن حنبل আপনি কিন্তু জান্নাতের মালিক হয়ে গেছেন এই সুসংবাদটা আপনার কাছে নিয়ে আসছি এই সুসংবাদটা আপনাকে আমি জানিয়ে দিলাম দেখেন আল্লাহর ওলি আল্লাহর ওলির খবরটা কেমনে রাখে ইমাম আহমদ ইবনে হাম্বল লাগিয়ে বলতেছেন এই জেলখানার মধ্যে আমি বন্দী জালিমরা আঘাত করতে করতে আমার জামাটা ছিঁড়ে ফেলেছে কিন্তু আমি এই জালিমের আঘাত খাওয়ার পরেও কিন্তু আমি নবীর সুন্নাত থেকে কিন্তু মাহরুম হব না আমি নবীর সুন্নাত থেকে মাহরুম হব না আমার পরনের মধ্যে যে জুব্বাটা রয়েছে ও খাদেম নাও নাও এই জুব্বাটা তোমার জন্য হাদিয়া দিলাম কারণ কেউ যদি কাউকে কোনো সুসংবাদ দেয় সুসংবাদ দেওয়াটা অন্যের কাছে পৌঁছে দেওয়া এটা হলো নবীর সুন্নাত আর এটা পৌঁছে দিলে আপনি ওই ব্যক্তিটাকে কিছু হাদিয়া দিবেন রে বাবা এটা নবীর সুন্নাত আপনার আদায় হয়ে যাবে আল্লাহ ওলি ইমাম মালিকের খাদেম এবার জুব্বাটা হাদিয়া পেয়ে এবার ইমাম সাহেবের কাছে নিয়ে নিলেন ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিয়াটা পাওয়ার পর এবার বলতেছে ও খাদেম তুমি যে এই হাদিয়াটা পেয়েছ হাদিয়াটা আমাকে একটু দিবানি কোন সুবহানাল্লাহ হাদিয়াটা আমাকে একটু দিবানি হাদিয়াটা এবার এবার ইমামকে দিয়ে দিলেন ইমামকে দেওয়ার পর বাবা এই হাদিয়াটা এবার জুব্বাটা একটা বোতলের মধ্যে ভিজিয়ে সে পানিটা এবার সংরক্ষণ করে রাখছে এবার জুব্বাটা খাদেমের হাতে দিয়ে দিলেন বাবা খাদেমের হাতে দেওয়ার পর খাদেম দিয়ে বলে ও ইমাম মালিকের ও ইমাম ইমাম মালিক আপনি আমার কাছ থেকে যে জুব্বাটা নিয়েছেন এই জুব্বাটা কিন্তু আমার কাছ থেকে আপনি শুকনা নিয়েছেন জুব্বাটা কেন আমাকে ভিজা দিলেন আমি তো এই রহস্যটা বুঝলাম না এই জুব্বাটার রহস্য কি এই জুব্বাটা আমি শুকনা দিলাম আপনি ভিজা দিলেন ইমাম ইমাম মালিক ডাকি বলে এটা এমন একজন আশিকের রাসূলের জুব্বা এমন একজন আশিকের রাসূলের জুব্বা আমার মন বলতেছে এই ইমাম মালিকের জুব্বা ভিজা পানি দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজা পানি দিয়ে আমি ইমাম মালিকের জীবনের শেষ গোসলটা যদি দেওয়া হয় আমার মন কই জাহান্নামের আগুন বুঝে আমার শরীর স্পর্শ করবে না কোন সুবহানাল্লাহ এইরকম একজন আশিকে রসুল হওয়া চাই এই যে এইরকম একটা আশিকে রসুল হইলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করে নেবে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে পাঁচ মিনিট জিকির করার জন্য আপনারা জিকির করতে রাজি আছেন কি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির করেন জোরে ডাকিরে বান্দা তুই আমারে ডাওয়া
الله الله ما شاء الله 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 আমরা কেমনে যাব জানি না দয়া কর ওগো আল্লাহ দয়া কর ওগো আল্লাহ ওরা মানের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাম সরোজা সাইরো না মা বাবার খেদমত বুইলো না নবীর সুন্নাত সাইরো না ভাই নবীর সুন্নাত সাইরো না ভাই সুন্নাত বাদ দিয়ে বেদাত হইলো না লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন কল্লার জামিয়া আবুদাবাদের পক্ষ থেকে আবুদাবাদের পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আমাদের মাঝে উপস্থিত করেছেন এই জন্য আপনারা খুশি না আমি আসলে অনেক দূর থেকে জার্নি করে আসছি আবার চলে যেতে হবে মাদ্রাসার ক্লাস আছে সকলে দোয়া করবেন তবে আমি যে মেসেজটা আপনাদেরকে দিয়েছি সেই মেসেজটা হচ্ছে মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না কে কে মা বাবাকে কষ্ট দিবেন না একটু হাত করে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তুমি আবুদাবাদের যুবকগুলোকে কবুল করো এরা ওয়াদা করেছে মা বাবাকে কষ্ট দিবে না আল্লাহ পাক মা বাবাকে সন্তুষ্ট করে মা বাবাকে রাজি খুশি করে আমাকে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন বাকি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার জন্য সকলে দোয়া করুন ধন্যবাদ মোবারকবাদ এই পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন এই মাহফিলের প্রধান বক্তা